হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের হাফ সিল্কের সাথে শাড়ির উপরে কাঠগোলাপ এঁকে দেখাবো। দু ধরনের দুটি কাঠগোলাপ এঁকে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে সাদা কালার দিয়ে কাঠগোলাপের বেসটা এঁকে নিচ্ছি। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন, সাদার উপরে কেন আমি সাদা কালার দিয়ে বেসটা করতেছি। বেসটা করে নিলে কালারগুলো অনেক বেশি ফুটে উঠে, তাই আমি মূলত বেসটা করে নিচ্ছি আগেই। আমি সব সময় সাদা কালার দিয়ে আগে বেসটা করে নিই। আমি আপনাদেরকে তিনটি কাঠগোলাপ এঁকে দেখাবো, আর তিনটেরই বেজ আমি আগে করে নিচ্ছি। ভিডিওটির যেন বড় না হয় এজন্য আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম। সাদা বেসটা করে নেওয়ার পর আমরা পাতাগুলো এঁকে নেব। এই ফাঁকে সাদা কাঠগুলো সাদা বেসটা শুকিয়ে যাবে। শুকানোর পর আমরা এর উপরে কালার করব। যদি আমরা না শুকানোর আগে কালার করি, তাহলে সাদা কালারের সাথে অন্য কালারগুলো মিক্স হয়ে রিয়েল কালারটা আসবে না, তাই আমরা সাদা বেসটা করার পর পাতাগুলো এঁকে নিব। আমি পাতাগুলো এঁকে নেওয়ার জন্য প্রথমে টিয়া কালার ইউজ করতেছি, এরপর হালকা একটু নীল কালার মিক্স করে নিয়েছি এর সাথে। পাতার কিনারাগুলো আমি সাধারণত নীল কালার দিয়ে করি, নীল বলতে নেভি ব্লু কালার। এরপর মাঝখানে একটু হালকা হলুদ দিয়ে ফেলি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতাগুলো রং করে নিতে পারেন। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আর ভিডিওটি আপনাদের স্বার্থে যেন বড় না হয়, তাই আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম, স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। পাতার কিনারা নেভি ব্লু কালার ইউজ করলে পাতার শেপটা খুব ভালো আসে। পাতার শেপ ভালো আসে বলতে পাতার আসল শেপটা বোঝা যায়। না হলে এখানে অনেকগুলো পাতা একসাথে দেওয়া হয়, কোনটা 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 থেকে আলাদা এটা বোঝা যায় না, তাই মূলত আমি পাতার কিনারায় নেভি ব্লু কালারটা দিয়ে থাকি। এরপরে আমি কোথায় কোথায় পাতা দেবো এই শেপটা এঁকে নিচ্ছিলাম। আমি যেহেতু শাড়ি করছি, শাড়িতে বিভিন্ন টাইপের পাতা ইউজ করলে শাড়িটার পেন্ট আর একটু বেশি ভালো ফুটে। এবার আমি কলি দেওয়ার জন্য কলির ঢালগুলো এঁকে নিচ্ছিলাম। এবার আমরা পাতার মাঝখানে নেভি ব্লু কালার দিয়ে পাতার শিরাগুলো এঁকে নিব। অনেকেই হলুদ ইউজ করে, চাইলে আপনারাও করতে পারেন। আমি নীল দেওয়ার কারণ এখানে মূলত পাতাগুলো একটু হালকা কালার হয়ে গিয়েছিল। এই হালকার মধ্যে আমি যদি হলুদ কালার ইউজ করি, পাতার শিরাগুলো দেখা যাবে না, তাই আমি এখানে নেভি ব্লু কালার ইউজ করেছি। এবার আমরা কাঠগোলাপগুলো রং করব। পাতা করতে করতে কাঠগোলাপগুলো শুকিয়ে গিয়েছিল। এই কাঠগোলাপটা আমি হলুদ কালার দিয়ে প্রথমে পাপড়িগুলোর এক পাশ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এই হলুদের সাথে আমি এক ফোঁটা কমলা কালার মিশিয়ে নিয়েছিলাম, যার কারণে হলুদটা একটু বেশি গাঢ় হয়েছে। হাফ সিল্ক শাড়ি যেহেতু একটু পাতলা হয়, তাই নিচে কিছু না থাকার কারণে কালারটা একটু ঝাপসা ঝাপসা লাগতেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাইট বেগুনি কালার। হলুদ কালার এক পাশ করার পরে যে বাকি অংশটা সাদা রয়ে গিয়েছিল, এর মধ্যে দিয়ে দেব বেগুনি কালারটা। কীভাবে বেগুনি কালার হলুদ কালার অ্যাপ্লাই করতে হবে সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন।
কিছু কিছু জিনিস মুখে কথা বলে বোঝানো যায় না, এগুলো ভিডিও দেখে বুঝে নিতে হয়। এরপর ব্রাশে লেগে থাকা বেগুনি কালারটা দিয়ে আমি মাঝখান থেকে হলুদ কালারের মধ্যে হালকা একটু রং করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার এই কাঠগোলাপ দুটি করা শেষ, এবার আমি অন্য রকমের কাঠগোলাপটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে বেগুনি আর হালকা হলুদ কালার মিক্স করে একটা কালার করে নিয়েছিলাম, ওই কালারটি ইউজ করছি। কিভাবে অ্যাপ্লাই করছি আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে হলুদ আর বেগুনি মিক্সচারটা দিয়ে অন্য পাশে আমি হালকা হলুদ অ্যাপ্লাই করছি। আমি বারবার বলছি অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে, আপনারা ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন। একটি পাপড়ি করেছি, সেম প্রসেস আমি বাকি পাপড়িগুলো করে নিব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাপড়টা অনেক বেশি পাতলা হওয়ার কারণে কালারটা বোঝা যাচ্ছে না, এজন্য আমি আপনাদের কাপড়ের নিচ দিয়ে হাত দিয়ে বুঝিয়ে দিব আসলে কালারটা কেমন এসেছে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে, অনেক বেশি সুন্দর একটা কালার রয়েছে। এবার আমি সাদা আউটলাইন করে নেব কাঠগোলাপের। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আউটলাইনগুলো করে নিচ্ছি। দুটি কাঠগোলাপে, সরি তিনটে কাঠগোলাপে আমি ঠিক সেম প্রসেসে সাদা আউটলাইনগুলো করে নেব। এরপর আমি অফলাইনে কোলেগুলো করে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।